আসসালামু আলাইকুম। বেসিক লার্নিং চ্যানেলের বেসিক পার্ট টুতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা ও উৎপাদক। এখন আমরা দেখব মৌলিক সংখ্যা কি, উৎপাদক কি, এবং পরীক্ষায় মৌলিক সংখ্যা আসলে সেগুলো আমরা কিভাবে উত্তর করব। এখন আমরা সকলেই জানি মৌলিক সংখ্যা কি, যে সব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, বা যেসব সংখ্যাকে এক এবং যেসব সংখ্যার এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণিতক নাই, সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন দুই, তিন, পাঁচ, এই সংখ্যাগুলোকে দুই, তিন এবং পাঁচ, এই সংখ্যাগুলোকে দুই এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা হতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ দুই মৌলিক সংখ্যা কিন্তু মাইনাস দুই মৌলিক সংখ্যা হবে না। প্রথম কন্ডিশন হচ্ছে মৌলিক সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। দ্বিতীয় কন্ডিশন বা দ্বিতীয় শর্ত হচ্ছে একটি মৌলিক সংখ্যার সর্বনিম্ন এবং সর্বোচ্চ উৎপাদক দুটি। যদি কোনো একটি সংখ্যাকে মৌলিক সংখ্যা হতে হয় তবে তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ উৎপাদক সংখ্যা দুটি থাকবে। যেমন পাঁচ যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সর্বোচ্চ উৎপাদক সংখ্যা দুইটি, পাঁচ যদি মৌলিক সংখ্যা হয় তবে তার এর সর্বোচ্চ উৎপাদক সংখ্যা দুইটি এবং সর্বনিম্ন উৎপাদন সংখ্যা দুইটি। সর্বোচ্চ উৎপাদক সংখ্যা দুটি কি, পাঁচ এবং এক, এই দুটি সর্বোচ্চ উৎপাদক, এবং পাঁচ এবং এক এ দুটি সর্বনিম্ন উৎপাদক। অর্থাৎ একটি সংখ্যাকে মৌলিক সংখ্যা হতে হলে তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ উৎপাদক সংখ্যা থাকা লাগবে দুটি। একটি স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন উৎপাদক চারটি, একটি স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন উৎপাদক চারটি। আমরা স্বাভাবিক সংখ্যা কি সেটা গত ক্লাসে আলোচনা করছি, তারপরও হালকাই বোঝার সুবিধার্থে আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেগুলো ধনাত্মক, অর্থাৎ শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন একটি স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন উৎপাদক হচ্ছে চারটি। যেমন দুই যখন স্বাভাবিক সংখ্যা তখন এর সর্বনিম্ন উৎপাদক হচ্ছে চারটি, দুই যখন স্বাভাবিক সংখ্যা তখন এর সর্বনিম্ন উৎপাদক হচ্ছে চারটি, প্লাস মাইনাস দুই এবং প্লাস মাইনাস ওয়ান। বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, দুই যখন মৌলিক সংখ্যা, দুই যখন মৌলিক সংখ্যা তখন এটার উৎপাদক সংখ্যা হচ্ছে দুটি, দুই যখন মৌলিক সংখ্যা তখন এর উৎপাদক সংখ্যা দুটি, আবার দুই যখন স্বাভাবিক সংখ্যা তখন এর উৎপাদক সংখ্যা হচ্ছে চারটি। পরীক্ষার হলে অবশ্যই আপনি কনফিউজড হবেন যদি বলা হয় দুই সংখ্যাটির সর্বনিম্ন উৎপাদক সংখ্যা কত, সরি, যদি বলা হয় দুই স্বাভাবিক সংখ্যাটির সর্বনিম্ন উৎপাদক সংখ্যা কত। যেহেতু আপনি মনে করেন দুই স্বাভাবিক সংখ্যা, দুই মৌলিক সংখ্যা, তাই এর সর্বনিম্ন উৎপাদক সংখ্যা হবে দুটি, কিন্তু না, যেহেতু প্রশ্নে উল্লেখ আছে দুই স্বাভাবিক সংখ্যা তখন অবশ্যই আপনাকে আনসার করতে হবে চারটি, কারণ আমরা জানি একটি স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন উৎপাদক হচ্ছে চারটি। আবার প্রশ্নে যদি উল্লেখ থাকে দুই মৌলিক সংখ্যাটির উৎপাদক সংখ্যা কয়টি, দুই মৌলিক সংখ্যাটির উৎপাদক সংখ্যা কয়টি, তখন আপনাকে উত্তর দিতে হবে দুটি, কারণ মৌলিক সংখ্যা কখনো নেগেটিভ হয় না, অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে টু এবং ওয়ান। কিন্তু টু যখন স্বাভাবিক সংখ্যা হবে তখন এর উৎপাদক হবে প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে দুইটা এখানে দুইটা চারটি উৎপাদক হবে। এবার আসুন, এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি, এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি, এটা আমরা অনেকেই জানি। কিন্তু পরীক্ষার হলে যেহেতু ষাট মিনিটে আপনাকে আশিটি প্রশ্নের উত্তর করতে হবে, এখন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি, আপনি যদি দুই, তিন, পাঁচ, সাত, এগারো, তেরো, সতেরো এইভাবে বের করতে চান তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনি সহজ একটা জিনিস মনে রাখলে পরীক্ষার হলে অবশ্যই স্বল্প সময়ে উত্তর করতে সক্ষম হবেন।
যেমন 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে সরি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এটাকে মনে রাখুন এভাবে 44 223 223 21 44 223 223 21 21 এখন এই 44 223 223 21 কি অর্থ বহন করে? 44 মনে করুন 1 থেকে প্রথম ডিজিট 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, পরবর্তী ডিজিট 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, তারপরে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, অনুরূপভাবে প্রত্যেকটা ডিজিট দশকের গড় নির্দেশ করছে। এখন প্রশ্নে যদি আসে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, এখন যদি আপনি 2 3 5 7 এভাবে হিসাব করতে চান তাহলে আপনার সময় কনজিউম হবে। এক্ষেত্রে আপনি যদি সহজেই এই ডিজিটগুলো মনে রাখেন তাহলে 1 থেকে 50 পর্যন্ত অর্থাৎ 1 2 3 4 5 যেহেতু প্রত্যেকটা দশক নির্দেশ করে সেক্ষেত্রে 4 4 8 4 4 8 8 8 6 8 4 12 আর 3 15টি, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 15টি, এটি আপনি কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবেন। অনুরূপভাবে যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত, তাহলে আপনার যেহেতু মনে আছে 1 থেকে 100 পর্যন্ত 25টি অথবা 1 থেকে 70 পর্যন্ত, অথবা যদি বলা হয় 30 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, 30 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তাহলে আপনি আসুন 30 থেকে যে 1 2 3 এই তিন ঘর বাদ, এখন 30 থেকে 40 50 60 70 80, তাহলে এই কয়টা ডিজিট নিয়ে আপনি সহজেই 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে পারবেন। অনুরূপভাবে 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি, আবার যদি বলা হয় 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, তখন আপনি সরি এখানে বসে দিয়েছে আপনার 141 131 222 14 অর্থাৎ 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা যে 21টি, 141 131 222 14 একচল্লিশ হচ্ছে 100 থেকে 110 পর্যন্ত 4টা, 111 থেকে 120 পর্যন্ত 1টা, 121 থেকে 130 পর্যন্ত 1টা। এক্ষেত্রে আপনি যদি বলা হয় 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, আমরা জানি 100 থেকে 1 থেকে 100 পর্যন্ত 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা 4 1 2 3 4 5, যেহেতু 5 ঘর তাহলে 4 একে 5 5 একে 6 6 আর 4 10টি, অর্থাৎ 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি। এখন যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তখন আপনি উপরের 1 থেকে 100 পর্যন্ত আছে 25টি এবং 100 থেকে 150 পর্যন্ত আছে 10টি, 135টি সহজে আনসার করতে পারবেন। আরও কিছু মৌলিক সংখ্যা আপনার মুখস্থ রাখলে ভালো হয়, সেটা হচ্ছে 1 থেকে 100 থেকে 500 পর্যন্ত, 100 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 95টি, 100 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 95টি, এবং 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 168টি, 168টি। এগুলো যদি আপনি মনে রাখেন পরীক্ষার হলে সংক্ষিপ্ত সময়ে সহজে আনসার করতে পারবেন। এখন আসুন, আমরা অনেকে কনফিউজড হয়ে যাই যে এক মৌলিক সংখ্যা নয় কেন, এক কেন মৌলিক সংখ্যা নয়, এক কেন মৌলিক নয়, মৌলিক সংখ্যা নয়। এক কেন মৌলিক সংখ্যা নয়, এক এই কারণে মৌলিক সংখ্যা নয়, আমরা জানি দুটি মৌলিক সংখ্যা কখনো দুটি মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না, অর্থাৎ দুটি মৌলিক সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। যেমন আমরা 7 এবং 5 উভয় মৌলিক সংখ্যাকে ভাগ করতে পারি না, অর্থাৎ এখানে ফ্র্যাকশন চলে আসে। আবার 5/3
মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না, কিন্তু এক এমন একটা সংখ্যা যেটা যে কোনো সংখ্যার সাথে ভাগ করা যায়। এক এমন একটি সংখ্যা যে কোনো সংখ্যার সাথে ভাগ করা যায়, পাঁচ পাঁচের সাথে এক ভাগ করা যায়, তিনের সাথে এক ভাগ করা যায়। যেহেতু দুটি মৌলিক সংখ্যা কখনো ভাগ করা যায় না, কিন্তু এক সংখ্যাটি সকল সংখ্যার সাথে ভাগ করা যায়, তাই এক সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। যদি এক সংখ্যাটি মৌলিক সংখ্যা হতো, তাহলে পৃথিবীতে দ্বিতীয় কোনো মৌলিক সংখ্যা থাকতো না। এখন আসুন, এক থেকে পাঁচ পর্যন্ত, এক থেকে পাঁচ পর্যন্ত সকল মৌলিক সংখ্যার গড় 5.6। এক থেকে পাঁচ পর্যন্ত সকল মৌলিক সংখ্যার গড় 5.6। আপনি কেন এটা মনে রাখবেন? যেহেতু পরীক্ষার খুব স্বল্প সময়, এক্ষেত্রে আপনাকে ওই পূর্বের মতো 2, 3, 5, 7 করে বের করতে হলে অনেক সময় যাবে। সেক্ষেত্রে আপনার সময় সেভ করার যেহেতু গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনি যদি মনে রাখেন যে এক থেকে পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যা কত, এবং এই ধরনের প্রশ্ন যেহেতু আসে, তাহলে সহজে আনসার করতে পারবেন। আবার এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, এক থেকে পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত, যে এক থেকে পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত, সেক্ষেত্রে আপনি গড় যেহেতু মনে আসে, পাঁচ দিয়ে গুণ করলে সমষ্টি পেয়ে যাবেন। অনুরূপভাবে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার গড় হচ্ছে 12.9। এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার গড় হচ্ছে 9। এখন যদি বলা হয় এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত, তখন আপনি 10 দিয়ে গুণ করলে তার সমষ্টি পেয়ে যাবেন, অর্থাৎ প্রশ্নটাকে খুব সংক্ষেপে উত্তর করতে পারবেন। এখন আসুন মৌলিক বীজক, মৌলিক বীজক কি, মৌলিক বীজক, মৌলিক বীজক হচ্ছে যে সকল সংখ্যা, যে সকল মৌলিক সংখ্যা, সরি, দুটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয়, দুটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয়, তবে ওই দুটি সংখ্যাকে মৌলিক বীজক বলে। দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে ওই দুটি সংখ্যাকে মৌলিক বীজক বলে। যেমন 7 এবং 5-এর পার্থক্য 2, 5 এবং 3-এর পার্থক্য 2, তারপরে 11, 13 এবং 11-এর পার্থক্য 2। অর্থাৎ দুটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয়, তবে ওই সংখ্যাগুলোকে মৌলিক বীজক বলে। এক থেকে 100 পর্যন্ত, এক থেকে 100 পর্যন্ত মৌলিক বীজক আছে। এক থেকে 100 পর্যন্ত মৌলিক বীজক হচ্ছে 8টি। এক থেকে 100 পর্যন্ত মৌলিক বীজক 8টি। 100 থেকে 200 পর্যন্ত মৌলিক বীজক হচ্ছে 7টি। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক বীজক 8টি, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক বীজক 7টি, 1 থেকে 200 পর্যন্ত মৌলিক বীজক হচ্ছে 15টি। মৌলিক ত্রিজক, তাহলে মৌলিক ত্রিজক কি, ত্রিজক দুটি সংখ্যার পার্থক্য, তিনটি সংখ্যার পার্থক্য যদি 2 হয়, তবে ওই সংখ্যাগুলোকে মৌলিক ত্রিজক সংখ্যা বলে। তিনটি সংখ্যার পার্থক্য, যেমন 5, 3, 5, 7, 3, 5, 7, এই তিনটা সংখ্যার পার্থক্য 2 করে, সুতরাং এই তিনটি সংখ্যা হচ্ছে মৌলিক ত্রিজক সংখ্যা। পৃথিবীতে একটিমাত্র মৌলিক ত্রিজক সংখ্যা আছে, সেটি হচ্ছে 3, 5 এবং 7। থ্যাংক ইউ, আশা করি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট দিবেন।